আমি রসুন বলতেছি ফাতেমা পর্দার ভিতরে দুনিয়া থেকে বিদায় নিবে রাতটা যখন গভীর ফাতেমা হাজরত আলীর বুকের মধ্যে মাথা নিয়ে কাঁদতেছে আলী বলে ফাতেমা কান্দার কারণ ফাতেমা বলে স্বামী গ আল্লাহ পাক আমার জানাইছে আল্লাহ আমার পর্দা কবুল করেছে আলী বলে যে ফাতেমা পর্দা যদি আল্লাহ কবুল করে থাকে তাহলে আনন্দ করো কারণ তুমি পর্দার মধ্যেই বড় হয়েছো পর্দা আমল করতেছো আল্লাহ তোমার পর্দা কবুল করেছে ফাতেমা বলে স্বামী গ আল্লাহ পর্দার মধ্যে আমার মৃত্যু দিবে সেই ঘোষণা দিয়েছে সাথে বলে স্বামী আল্লাহ আমার দোয়া কবুল করেছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে যেই মাত্র কইছে গভীর রাত্রে মৃত্যু হবে গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায় হজরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায় মা ফাতেমা মুসকি মুসকি হেসে ওই স্বামীর মাথাটা উড়াত রূপের নিয়ে কপালে একটা চুমা দিলেন সোহান যে ফাতেমা কবি রাত্রে মৃত্যুবরণ করবে সেই ফাতেমা মুসকি মুসকি হাসতেছে আর হজরত আলী কানতেছে ফাতেমার স্বামীর কপালে চুমা দে বলে স্বামী এমন করে আপনি কাঁদবেন না কারণ আসলে যাইতে হবে বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না মাজন ধরি আয়ু দরে কত কষ্ট করে দশ মাস পরে পায় প্রসবের বেদনা কোন সন্তান কেমন হবে এটা মা জানে বাবা জানে তো আমাকে তো আল্লাহ চারটা মেয়ে দিছে আমি খাদিজা জানি হাতে মার মতন ওই তিনটা না আল্লাহর রাসূল বলেন খাদিজা ফাতেমা তো জান্নাতি নয় ফাতেমা দুই নম্বর জান্নাতে হওয়া তো দূরের কথা ফাতেমা তো জান্নাতি নয় খাতে বলে হুজুর আমার ফাতেমা যদি জান্নাতে না হয় তাহলে ফাতেমার খবর কি রাসুল বললেন জান্নাতি নারীদের নেত্রী খাতে যা বলছে তো হুজুর কেউ তো শোনেনি আপনি আর হামি পাল্টা দেন পাল্টা দেন আল্লাহ রসুল বলে কি পাল্টাবো বলে ফাতেমা হবে এক নম্বর জান্নাতি আর আমি খাতি হব জান্নাতি নারীদের নেত্রী আল্লাহ রাসুল বললেন মার মেয়ে অসুবিধা কি খাতি যাবেন হুজুর আপনি পুরুষ মানুষ বুঝবেন না মেয়ে মানুষেরা নেতৃত্ব নেওয়ার জন্য খুবই পাগলি একটা আছে অসুস্থ আর একটা আছে ক্ষমতায় জোরে খান কথা ঠিক অসুস্থটা খালি চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার চাইছে বর্তমানটা কথা বলবি না

আমার হবে এক নম্বর ফাতেমা আর আমি হব জান্নাতি নারীদের নেত্রী রাসুল বলে খাতিজা আমি হলাম বন্টনকারী দেওয়ার মালিক হচ্ছে হ আমি হলাম ঘোষণাকারী আর দেওয়ার মালিককে সঙ্গে সঙ্গে খাতি জানবির হাত ধরে বললেন এর রসুল্লাহ কোন আমলের কারণে আমাকে বাদ দিয়ে আমার খাতে মাকে আল্লাহ খাতুনে জান্নাত জান্নাত নেত্রী ডিগ্রি দিল এটা না বলা পর্যন্ত আমি আপনার ছাড়তে ছিলাম এখন কোন আমলের কারণে ফাতেমাকে আল্লাহ জান্নাত নেত্রী বানালো এটা আপনাকে জন্য শোনা দরকার না হলেও এই পর্দার মধ্যে যারা আছে এদের শোনা লাগবে যদি আজকে শোনে বাংলাদেশের ঘর থেকে স্টার গলসা জি বাংলা হয়ে যাবে ভারত বাইকট হবে জোরে বলেন ঠিক কিনা চারশো বছরের পুরাতন মসজিদ বাবরি মসজিদ ভাঙ্গা ভারত ওই জায়গায় রাম মন্দির বানাচ্ছে আপনার বলেন তো মন্দির বানানোর জায়গা কি ভারতে নাই এজরে কেন আছে না নাই তো ফাঁকা জায়গায় মন্দির না বানায় মসজিদ ভাঙ্গা ওই জায়গায় মন্দির বানানোর কারণ কি আর আপনার নেতারা বলেন ভারত আমার এলাকার লোকেরা নামাজ পড়ে না বুঝলেন গন্ডগোল আমি তুই তো নামাজ পড়িস না মসজিদ নামাজ না পড়লে কি হবে হুজুর মসজিদ আল্লাহর ঘর আমার জীবনের চাই তো ভালোবাসি বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান মসজিদ জীবনের চাইতে ভালোবাসে জরে কথা কান না কেন আপনাদের গ্রামের যদি মসজিদ কোন একদল ভাঙবার আসে দেখবেন নামাজের চাইতে ব্যান আমাদের জীবন দিবে আর সেই মসজিদ ভাঙবে ওরা রাম মন্দির বানালো আর সেই ভারতের জি বাংলা স্টার জলসা বাংলার ঘরে চলল আর বাংলার নারীরা ওই চ্যানেল গুলা দেখলো এইটা দেখার কারণে আমরা রহমতে আছি না বিপদে আছি তাহলে সবান আল্লাহ হবি না ইন্নালিল্লা হবে আজকে ইন্নালিল্লার উপরে পুরা তাফসির হবে আশমাশাও জানা ঘুর ঘুর বসেন 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 আমার কথা কি বোঝা যাচ্ছে আমার ভাষা কি আপনাদের সমস্যা হচ্ছে আলহামদুলিল্লাহ উসমান গনি বলে আপনার অতীত কি ছিলেন আমি আপনার বর্তমান অর্ধপৃথিবীর খলিফা জানি কিন্তু আপনার অতীত আমি জানি না ওমর ফারুক বললেন অতীত আমি খালার বাড়ি রাখাল ছিলাম কি ছিলাম সাগর চড়াই মাঠে ময়দানে সুন্দর সময় ছাগলগুলো যখন ফেরত আনতাম আমার সালা ছাগলগুলো গুনে দেখে দুই চারটা কম আমার কান ধরে বলতো ওমর কয়টা ছাগল নিয়ে গেলে কয়টা ফেরত আনলে আমি আবার দৌড় দিতাম ওই ছাগলগুলো গুলো কুড়ে কুড়ে যখন খালারে জমা দিতাম খালা মাতার চুল ধরে বলতো ওমর যেই ভুল আজকে করেছ এই ভুল যদি আগামী কাল করো তোমার রাখালির চাকরি আমি ক্যান্সেল করে দেব আমি খালার পা ধরে বলতাম খালা রাখালির চাকরি ক্যান্সেল করে দিলে আমি থাকবো কোথায় খাবো

ওই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন রমজান মাসের একটা রাতে আল্লাহ কোরআন নাজিল করার কারণে ওই রাত হাজার মাসের চাইত দামি জোরে বলেন কথা ঠিক তাহলে সেই বাংলাদেশে এত কোরআনের তাফসির হয় আর কোরআনের ফাঁকি পঞ্চাশ বছর কোরআনের তাফসির করে জেলখানায় জীবন দেয় জোরে কোন কথা ঠিক না সুবহান না ইন্না লিল্লাহ আল্লাহর বান্দারা শুনেন মনোযোগ দিয়ে কোন বনে পাখি তুমি রে কোনটা উঠল না এরকম কে জন্ম দিয়েছে সে বাপ নাই সাত বছর থেকে তালিম দেওয়া লাগবে আর দশ বছর থেকে জোর করে মসজিদ নেওয়া যাওয়া লাগবে কথা মন চাইলো উঠো মন চাইলে ঘরে এত রাত্রে এই ছোট ছোট বাচ্চারা ঘুরবে কেন আপনাকে এই কি মিরপুর নাকি জীবনের প্রথম আইসি আমাদের বগুড়াতে গিয়ে দেখবেন বজ্রসিদের খেলা ছোট ছোট বাচ্চারা বুঝুক মারা বুঝুক কোরআনের মহাজে বসে থাকলি বরকত যত কথা ঠিক কেনা আর বাড়া ঘুরলে

আছে না থাকলে বলবেন ইন্না সবচাইতে বড় বিপদ হলো কোরআনের ওয়াজ আবু জেহেলের মত সারা রাত কিন্তু সকাল বেলায় কোরআনের বিরুদ্ধে চারণ করবে আবু জেহেল আপনাদের চাইতো কঠিন ভাবে কোরআন তেলাওয়াত শুনছে আপনারা বক্তার সামনে বসে আছেন আর সুরের মতন বাহির থেকে শুনছে সকাল বেলা গল্প করতেছে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারি না কোরআনের পক্ষে কথা কে বলতেছে আবু জেহেল বলতেছে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারি আবু সুফিয়ান বলে নেতা

এই কোরআন যদি গ্রহণ করি তাহলে তোর আমার নেতৃত্ব চলবে না আসল নেতা হয়ে যাবে আব্দুল আজকে বাংলাদেশে আবু জেহেল মার্কা যারা নেতৃত্ব দিচ্ছে তারা কোনো দিনই চাবেন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র গঠন হোক তারা কোরআনকে তেলাওয়াতের ফজিলতের জন্য রাখবে আর মানুষের তৈরি আইন দিয়ে রাষ্ট্র চালাবে এটাকে সবান আল্লাহ না ইন্না লিল্লা যে কোরআন একটা রাখালকে কে অর্ধবিদিবের খলিফা বানাই দিছে সেই হজরত ওমর আল্লাহর কোরআন দেখার জন্য নিজের চোখে কোরআন দেখার জন্য আমার দিকে তাকান কোরআন দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছে হঠাৎ হজরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ ওই গিরিপথের মধ্যে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে ওমর ফারুক লক্ষ্য করে দেখে মেয়েটার সামনেও কোনো মানুষ নাই পিছনেও কোনো মানুষ নাই নির্জন পথে মেয়েটা একা একা হাঁটতেছে ধীর গতিতে সামনেও লোক নাই পিছনেও লোক নাই ওমর ফারুক শব্দ বেশে মেয়েটার কাছে গিয়ে বললেন মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছো

উমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায় সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মেয়ে মানুষ যাবে তার কোন যায় আল্লাহ ছাড়া অন্য কিছুর ভয় থাকবে না আর আমাদের বাংলাদেশে দুই হাজার টাকার জুতে লিয়ে যদি জোহর নাচ বলবার দাম জুতের দাম কয় হাজার দুই হাজার আপনি সামনে কাতরে নামাজ পড়বেন মিলসারিল ওয়াসাসিল খান্নাস

ওমর ফারুক বললেন মা তুমি যে ধীর গতিতে চলতেছ তোমার চলাটা ধীর গতি এই ধীর গতিতে চলার কারণ কি মেয়েটা মানে পথিক আমি একজন দুঃখী নারী আজকে ছয় দিন হলে হজরত ওমরকে খুঁজে বেড়াই যদি ওমরকে পায় পাই তাহলে আমার দুঃখের কথা একটু তার কাছে বলতে চাই মেয়েটা বলতেছে আমি একজন কি নারী 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 ছয় দিন হলে হজরত উমর কে খুঁজতেছি উমর হরক বললেন মা উমর যদি খুঁজে পাওয়ার চাও তাহলে বঙ্গ ভবনে যাও গণ ভবনে যাও রাষ্ট্রীয় ভবনে যাও এই দুই পাহাড়ের মাঝখানে উমর তুমি কেমনি পাবা মেয়েটা বলে পথিক তুমি জানো না আল্লাহর কোরআন দা যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগে না নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়ায় আমার ইমান বলতেছে ছয় দিন হলে খুঁজতেছি আর এক আট দিনের মধ্যে উমর কেমন পেয়ে যাবো আল্লাহর কোরআন যখন রাষ্ট্র চলে তখন কি খোঁজা লাগে না নেতারাই এই কোরআন যখন বাংলাদেশ চলবে কোন গরিব মানুষ ধনির বাড়ি যাওয়া লাগবে না বরং ধনিরাই গরিবের দরজায় দরজায় ঘুরবে তোরে কোন কথা ঠিক কিনা আমার একশো টাকার মধ্যে আড়াই টাকা তোর ভাইরে তুই যদি না নেস আমি তোর যাও ভাই ধর ভাই টাকা ভাই তখন গরিবের মাত্র আ এক ব্যাগ টাকা এক ব্যক্তি 7 দিন ধরে ঘুরছে একটা গরিবকে zakat টাকা লেগে লোকটা চিন্তা করে 7টা দিন ধরে ঘুরলাম রে দেখি তো মরুভূমির মধ্যে যাই মরুভূমির মধ্যে গিয়ে দেখে ঘাসের তলে বস্তামাটাতে একজন ঘুম পাড়তেছে ব্যাগ আলো মনে করছে এই গরিব মানুষ সালাম দেয় আসসালামু আলাইকুম বস্তালা লাভ জানতে বলতেছে আলহামদুলিল্লাহ

জাকাত ভিত্তিক অর্থনীতি যখন চালু হবে সুদ ভিত্তিক অর্থনীতি যখন কবর দিবে ওই দেশের জন্য পানির জন্য বৃষ্টির জন্য দোয়া করা লাগবে না আল্লাহর অবারিত রহমত বর্ষণ হবে জোরে বলেন কথা ঠিক কি না প্রতি মহল্লায় মহললায় সুদ আল্লাহ রাসূল সুদের পাপের কথা বলতে গিয়ে তিনবার মুখ ঢাকিবে কয়বার সুদের নিম্ন পাপ উচ্চ পাপ বলতে মুখ ঢাকেন

আপনার মনে সুদ উপায় নাই রে 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 একটু মনোযোগ শুনবেন মেয়েটা বলতেছে পথিক আমার ইমান বলতেছে ৬ দিন হলে উমর কে খুঁজতেছি আর এক আধ দিনের মধ্যে পাইয়া যাব আপনার বলেন তো মেয়েটাকে উমর কে পাশে পাইছে কি পাই নাই অমর ফারুক বললেন মা তুমি যে উমর কে খুঁজতেছ আমি হইলাম সেই উমর সঙ্গে সঙ্গে মেয়েটা বলতেছে আপনি যদি সেই উমর হন তাহলে চোরের মতন একা একা ঘুরতেছেন আপনার কি চাংসে নেই জরে কি নাই আপনার কি পুলিশ নাই আপনার কি র‍্যাব নাই আপনার কি আর্মি নাই একটা মন্ত্রী যখন করে তার আশেপাশে পুলিশের গাড়ি ধরে প্রধানমন্ত্রী যখন আসে এক রাত মাস্তাগ ওই জায়গা সাইজ করে আর আপনি হলেন বাংলাদেশের মত 96টা দেশের খলিফা বাংলাদেশের মত কয়টা জোরে বলেন কয়টা

জুমার দিনে হজরে তোমার যখন খুদ্ দেয় এমন সময় মাঝখান থেকে একজন দাঁড়িয়ে বলতেছি আমি আপনার খুদ্ শুনব না ওমর ফারুক বললেন আমার অপরাধ কি বলে আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুদ্ দিচ্ছেন আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুদ্া দিচ্ছেন এই লম্বা জুব্বার কাহিনী যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার ওয়াজ আমরা শুনবো না উমরের চোখ দেওয়া দর দর করা পানি পড়তে ছয় লক্ষ হাদিফের হাফেজ তিরিশ পারা কোরআনের হাফেজ আব্দুল্লেব নমর বাবার পাশ দিয়া বলে নবীর সাহাবিরা তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে এসেছো আমার পরনে দেখো নতুন কোন কাপড় নাই ওসমান গনি বলে আব্দুল্লাহ আজকে জুমার দিনে নতুন কাপড় না পরে পুরাতন কাপড় পরছো কেন আব্দুল্লাহ বলতেছে নতুন কাপড় যদি আমি পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না গভীর রাতে সবাই যখন ঘুমায় আছে দুনিয়ার সবাই যখন ঘুমাইছে এমন সময় অর্ধ পৃথিবীর খলিফা হজরত ওমর আমার ঘরে দরজায় গিয়ে ডাকতেছে আব্দুল্লাহ 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 আমি বাবার কণ্ঠ শুনে তড়িঘড়ি করে দরজা খুলে তাকায় দেখি বাবা একটা পাঞ্জাবি নিয়ে দাঁড়ায় আছে আমি খুশি হয়ে বললাম বাবা বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি আমারে দিছে আপনি গভীর রাত্রে আর একটা দিবার আইছেন সঙ্গে সঙ্গে হজরত ওমর কোরআন থেকে তেলাওয়াত করলেন ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদু

নেতারা খালি খাচ্ছে না বেগম পাড়া বানাচ্ছে দেশের সম্পদ বিদেশে পাচার করতেছে ঠিক কি না আবদুল্লাহ বলতেছে বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে আর একটা গভীর রাত্রে দিবারাইছেন সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করে বললেন আবদুল্লাহ আমার পাঞ্জাবিটা খাটো হয়ে গেছে এই পাঞ্জাবি পরে কেমনে খুতবা দেব তোর কাপড়টা যদি আমাকে দান করে দে আবদুল্লাহ বলে আমার কাপড়টুকু আমার বাবাকে দান করে দিলাম বাবার কাপড় আমার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা বানাইয়া সেই জুব্বা পরে খুতবা দেয় এখন বলো সমস্ত সাহাবেরা কান্দের বলে আল্লাহ তোমার কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন এমন ভালো মানুষকে নেতা হিসাবে পাওয়া যাবে আজকে আমাদের বাংলাদেশে ভালো মানুষ নেতা হবি না জেল ঢুকবি শাকিব খান সমানে বিয়া করতেছে বাচ্চার জন্ম দিচ্ছে একটা সাংবাদিক জিজ্ঞাসা করে না তোর কোথায়

আমি মা আল্লাহ এক নম্বর জান্নাতে ঘোষণা করলো আর আমার মেয়েকে জান্নাতে নেত্রী বললো কোন আমলের কারণে মনে আছে না ভুলে গেছেন আমলটা মা জন্য শোনা দরকার এখন মায়েরা বলবে হুজুর আমাদের ওয়াজ শুরু করলো কিন্তু আমাদের ওয়াজ তো কমপ্লিট করলো না আমি আবার এখন মায়েদের কাছে একটু চলে যাচ্ছি ভাই যান আপনার মন খারাপ করতেছেন কারণ আমাদের মা যদি ভালো হয় আমাকে তো শান্তি রে বাড়ি যা দেখবো বহু সুন্দরী সাজা গোজা বসে আছে কলজার মধ্যে শান্তি লাগবে রাস্তায় যখন দেখি মেয়েরা সাজে আর বাড়ির মধ্যে পেতনি হয়ে থাকে কলজা আগুন লাগে ধরে কোন কথা ঠিক কিনা এখন অনেক পুরুষ মানুষ বাড়ির থাকবার চায় না রাস্তার ধরে কে বা রাস্তার ধরিস কেন বলে মেয়ে গুলো রাস্তা ভালো বাড়ির মধ্যে গেলে পেতনি আমার মায়েরা যারা পর্দার অন্তরে একটু মহযোগ দিয়ে শোনেন আল্লাহ রাসূল বলেন খাদিজা কোন আমলের কারণে আল্লাহ আপনাকে বাদ দিয়ে আপনার মেয়ে ফাতেমাকে জান্নাতের নেত্রী বানালো এ আমল যদি শুনতে চান তাহলে দুইটা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে জোরে কোন কয় প্রশ্ন না মনোযোগ দিয়ে শুনতেছেন না এক নম্বর প্রশ্ন হলো খাদিজা আপনি কত বছর বয়সে মান গ্রহণ করেন আপনি যে ইমান গ্রহণ করেছেন মুসলমান হয়েছেন কত বছর বয়সে খাদি জামাল হুজুর আমার যখন পঁচপান্ন বছর বয়স তখন আমি ইমান গ্রহণ করছি আপনার বলেন তো মা খাদিজা ইমান গ্রহণ করেছে তখন খাদিজার বয়স কত জোরে কন আল্লাহ নবীর বয়স হল চল্লিশ আর খাদিজার বয়স হলো পঁচপান্ন

রাসুল বলেন খাতি যায় এই দিক দেখে এক নম্বর আপনারা বলেন তো খাতি জানা ফাতে খাতিজা কত বছর কাফের ছিল পঁচপান্ন বছর আর ফাতে জন্ম সত্রি জান্নাতি সোনালো বলেন আল্লাহ রাসুল বলে খাতিজা দুই নম্বর প্রশ্ন হলো আপনার নাকের চেহারা মুখের চেহারা দাঁতের চেহারা গায়ের রং এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে আপনি কি তার হিসাব জানেন খাতিজা বলতে যে হুজুর চল্লিশ বছর বয়সে যখন আপনাকে স্বামী বলে স্বীকার করলাম ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণে আমি ছিলাম এই ধনবতী রমণে হওয়ার পিছনে কারণ হলো আমার অনেকগুলো ব্যবসা ছিল এই ব্যবসা চালাই তো হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে আমার নাকের সাইজ বুকের সাইজ গায়ের রং কেমন এটা দুনিয়ার হাজার হাজার পুরুষ মানুষ দেখেছে রাসুল কান্দার বলে খাদিজা এখন বলেন ফাতেমার নাকের সাইজ কেমন ফাতিমার মুখের সাইজ কেমন ফাতিমার গায়ের রং কেমন এটা দুনিয়ার কত পুরুষ দেখেছে খাদিজা কানদার ও নবী গো আমার ফাতিমা পর্দা নিশি পর্দার মধ্যে জন্ম নিয়েছে আমার সাতটা মেয়ে জন্ম নেওয়ার সময় আমি মা দেখেছি আমার কুলসুমা জন্ম নিয়েছে আমার রুকাইয়া জন্ম নিয়েছে যায়নাব জন্ম নিয়েছে কিন্তু ফাতিমা যখন জন্ম নিল আমি মা হইয়া তাকায় দেখি ফাতেমার দুইটা হাত তা ইজ্জত ঢাকা অবস্থায় পেট থেকে বের হয়েছে আল্লাহ রাসুল বলে খাতি যাক ফাতেমা শুধু পর্দার মধ্যে জন্ম নেয়নি ফাতেমা পর্দার মধ্যে বড় হবে আমি রাসুল বলতেছি ফাতেমা পর্দার ভিতরে দুনিয়া থেকে বিদায় নিবে রাতটা যখন গভীর ফাতেমা হজরত আলীর বুকের মধ্যে মাথা নিয়ে কাঁদতেছে আলী বলে ফাতেমা কান্দার কারণ ফাতেমা বলে স্বামী আল্লাহ ফাক আমার জানাইছে আল্লাহ আমার পর্দা কবুল করেছে আলী বলে যে ফাতেমা পর্দা যদি আল্লাহ কবুল করে থাকে তাহলে আনন্দ করো কারণ তুমি পর্দার মধ্যেই বড় হয়েছো পর্দা আমল করতেছো আল্লাহ তোমার পর্দা কবুল করেছে ফাতেমা বলে স্বামী গো আল্লাহ পর্দার মধ্যে আমার মৃত্যু দিবে সে ঘোষণা দিয়েছে হাতে বলে স্বামী আল্লাহ আমার দোয়া কবুল করেছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে যেই মাত্র কইছে গভীর রাত্রে মৃত্যু হবে গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায় হজরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায় মা ফাতেমা মুসকি মুসকি হেসে ওই স্বামীর মাথাটা উড়ে তোর নিয়ে কপালে একটা চুমা দিলেন সোয়ালাখন যে ফাতেমা কবি রাত্রে মৃত্যুবরণ করবে সেই ফাতেমা মুসকি মুসকি হাসতেছে আর হজরত আলী কানতেছে ফাতেমার স্বামীর কপালে চুমা দে বলে স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না কারণ আসলে যাইতে হবে সবাই বলেন আসলে খালি একটা কথা যদি আমরা বিশ্বাস করতাম আসলে যাওয়া লাগবে তাহলে একলাই কি দপছিল দিত আমার এলাকার একজন গোটাল মুড়িত মারছে বেলা গল্প করতেছে তুই আবার একশোটা মাল কেউ দেখিনি আরে পাগলা দরজা রান্না বন্ধ করে মারছি দেখবি কে আপনার বলেন তোর দুই কান্দের দূরে ফেরেস্ত আছে না নাই এ কথা কোন আছে না নাই তো দুই ফেরেস্ত দূরে আল্লাহ কয় আল্লাহ ওই যে বলতিছে কেউ দেখেনি তাহলে আমরা কি ঘুম পাচ্ছি তোমার দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডাইরি দলিল দেখে রায় দিবে টাকা পয়সার নাই কারবার এই গান গাইলে গুনাহ হবে সবাই বলেন মনের ঘরে তালা দিয়া সাবিনিয়া সেন আমি অধম শান্ত কি তার হুকুম ছাড়া বাইরে যাই হুকুম সানা বাইরে যাই মনুরে পাড়া পারে থাকলে তারা সঙ্গে নিয়ে গাড়ি ভাড়া জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর আমি পাপি তিনি যাবিনদার আছেন আমার মুক্তার আছেন আমার বারিস্টার সেই বিচার ধরে কোন কোন বিচার বাংলাদেশের জজ কোর্টের বিচার হাইকোর্টের বিচার সুপ্রিম কোর্টের বিচার আল্লাহ তোর বিচার করবি রে এখন গাজ বিচার অফিস সারা বি কিন্তু শেষ বিচারে হাইকোর্টে তুমি বিচারপতি থাকবে না আসামির কাট গলায় তোমাকে দাঁড়াল লাগবে জোর এখন ঠিক না একটু মনোযোগ দিয়ে শুনবেন আলাইসা আল্লাহু বিআহকামিন হাকিম শামির কপালে চুমাতে বল शमीगो এমন করে আপনি কাটবেন না কারণ আসলে যাইতে হবে এই দুনিয়াতে কেউ থাকার জন্য আসেনি যে কোনো সময় আমাদের যাওয়া লাগবে যে কোনো সময় আমাদের যাওয়া লাগবে আপনারা বলেন তো কোন সময় তো যে কোনো সময় যদি যাওয়া লাগে কারাকার ইশার নামাজ পড়লেন না না যে কোনো সময় যখন যাওয়া লাগবে কারাকার ইশার নামাজ পড়লেন না আপনি হাত তুলে বলতিছেন তো আপনার সবচেয়ে যে বড় আদালতের নাম হলো বিবেক আপনার বিবেককে প্রশ্ন করেন ফজর আগে যদি আপনার মৃত্যু হয়ে যায় যে কোন সময় যদি মরা লাগে এশার নামাজ বাদ দিয়ে ফজর আগে মারা গেলেন দুনিয়ার সমস্ত মুসলমান আপনার জানাজা দিলো আপনি জান্নাতে যাবেন না কারণ লা সালাতা লা ইমানা যার নামাজ নাই সে বেঈমান করে কোন কথা ঠিক না

তিনটা সালা পুরা করবেন আলী কান্দার বলে ফাতেমা দুনিয়াতে গরু সেলাম বলে কিছুই চাইলা না মরার পরে তুমি কি চাইবা ফাতেমা এক নম্বর চাও হলো রাতের অন্ধকারই আমাকে দাফন করা লাগবে রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব আর দিনের বেলায় কবর দিবেন আমার কবর প্রকাশ হয়ে যাবে এই যে রাতের অন্ধকারই আমাকে দাফন করা লাগবে আমার দুই নম্বর চাও হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না আমার তিন নম্বর চাও হলো আমার লাশটা খাটিয়ে আপনি আমাকে কান্দে করে নিয়া জান্নাতুল বাকির করবাই সবুজ রঙের একটা বাতি জ্বলবে ওই বাতি বড় বড় আমাকে দাফন করবেন গভীর রাত্রে আলী আমাকে দাফন করার পরে আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ ফাতেমাকে কবুল করে নাও এ দোয়া করার সঙ্গে সঙ্গে তাকায় দেখে কয়েকটা পুরাতন কবর দেখা যায় এই মাত্র ফাতেমার কবর দিল সেই নতুন কবর নাই আলী সিদ্দিকার দে বলে এখন কবর দিলাম সেই কবরটা গেল কোন জায়গায় গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায়ার বলে ফাতেমার কবর ফাতেমার কবর কে যেন ডাকতে বলে আলী রে ফাতেমা পর্দা নিশি আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়ে ফাতেমার কবরটাকে কি পর্যন্ত পর্দা করে দিয়েছি রাসুল বললেন খাতে যা শুধু পর্দা নিশে হওয়ার কারণে আপনাকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী না বানায়া ফাতে মাকে নেত্রী বানাইছে এ মায়ের কি শুনলার

তুমি তো আমাকে ছয় দিন হলে খুঁজতেছ কি দুঃখ তোমার সে দুঃখের কথাটা আমি একটু শুনবার চাই মেয়েটা বলতেছে আমি ইরাল মমিন আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি ছয় বছর বয়সে ইমান গ্রহণ করছি শুধুমাত্র ইমান গ্রহণ করার অপরাধে বারো বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে আপনারা বলেন তো মেয়েটার অপরাধ কি ঈমানের কলেমা পড়া না গ্রহণ করা ঈমানের কলেমা হামাগির এলাকায় হিন্দুদের উপর ছিল যুদ্ধের সময় পাকিস্তানি আর্মি দেখলি হিন্দুরা বলতো লা ইলাহা ইল্লা লা ইলাহা ইল্লা লা ইলাহা ইল্লা আরবরা বলতো बिल्कुल ठीक है ठीक है এক হিন্দু আমারে কইছে হুজুর আপনাদের কলেমার দাম আছে আমি কই আপনি হিন্দু হয়ে কলমা ধর্ম কেমনে বুঝলেন ওই যুদ্ধের সময় কই বুঝছি হুজুর এই কলমা কোয়ার কারণে আর্মি আমাদের গুলি করেনি আমি বললাম দেখেন শুধু কলম মুখে বলার কারণে আর্মির গুলির থেকে আপনি বাঁচা গেছেন এ কলমা যদি কলিজার মধ্যে জায়গা দিবার পারেন জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনাকে বাঁচায় দিবে জোরে কোন এখন আপনার কোন কলেমা পড়া না গ্রহণ করা আপনার জয়পুর হাজার নাম শুনছেন ওখানে পাঁচ বিবি একটা থানা আছে ওই থানার এক মুয়াজ্জিন আমাকে মোবাইল করে বলতেছে হুজুর আপনি কেমন আছেন যেরকম আপনারা বললেন হুজুর আপনি কেমন আছেন

ইমামকে পুলিশ খুঁজতেছে তার মানে মজ্জির বলে হুজুর মুখ সামাল করে কথা বলবেন আমাদের সাত পাড়ার ভিতরে আমাদের ইমামের চাইতে ভালো কোনো মানুষ নেই আমি কলাম এই ভালো মানুষকে পুলিশ খোঁজে কেন মুয়াজ্জিন বলতে কি জন্য যে খোঁজে জানি না তো জানা লাগবে না তদন্ত করো মুয়াজ্জিন দুই দিন পর আমাকে বলতে যে হুজুর ইমামের মারাত্মক দোষ আছে কি দোষ আমি বলে সে মারাত্মক দোষটা কি বলে ইমাম বিশ্বাস করে দেখেন এই দোষটা কি দেখেন খেয়াল করে ইমাম বিশ্বাস করে মসজিদ আল্লাহর ঘর আচ্ছা আপনার বলেন তো ইমাম বিশ্বাস কি ঠিক না ভুল ইমাম বিশ্বাস করে মসজিদ আল্লাহর ঘর শুধু মসজিদ আল্লাহর ঘর রাখলে হবে না গোটা বাংলাদেশকেও আল্লাহর করতে হবে ইমাম বিশ্বাস করে শুধু মসজিদ আল্লাহর করা যাবে না গোটা বাংলাদেশকে আল্লাহর করতে হবে আর গোটা বাংলাদেশ যদি আল্লাহর করতে হয় তাহলে মানুষের তৈরি আইন দিয়া আল্লাহর বাংলাদেশ হবে না আল্লাহর কোরআনের আইন চালু করা লাগবে ইমাম গোপনে গোপনে আল্লাহর কোরআনের দল করে এইটা কে যেন থানাত খবর দিছে তখন থেকে পুলিশ ইমামকে খুঁজতেছে আপনার বলেন তো ইমামের দোষ কি আরে আমার কথা কি আপনার বুঝতে পারতেছেন না কি দোষ আপনাকে বলা হচ্ছে হুজুর ওই ধরে কি ওটা হচ্ছে আমার বাড়ি হুজুর ওই সাইডে পুকুর ওটা ওই সাইডে জাগা জমা সব আমার এই সাইডে যা দেখতেছেন আমার ভাই এলাকাত কারো পাওয়া দেওয়ার জায়গা নেই তো সবই যদি তোমাদের হয় আল্লাহ মানে হুজুর আল্লাহটা দেখবার গেলে দুই মিনিট হাঁটা লাগবে কয় মিনিট

আপনারা বলেন তো ভাই আজকে মসজিদের ইমাম যদি এমপি হতো ইমাম যদি মসজিদের সুদের বিরুদ্ধে আওয়াজ করত ঘুষের বিরুদ্ধে আওয়াজ করত পর্দার পক্ষে আওয়াজ করত একটা মুসল্লিও কিন্তু কথা বলতে পারত না কারণ ইমাম স্বয়ং ইমাম না ইমাম হলো এমপি সাহেব আর এখনকার আমার গরিবে ইমাম যদি সুদের বিরুদ্ধে কথা কয় মসজিদের কেশিয়ারি সুদ খায়

পাঁচশো বেড়া দিলাম পরের জুমে মসজিদে বাজ শুরু করছে আর রাশিওয়াল মোর্তাশি কেলাফিনার যে ঘুষ খাবে ঘুষ দিবে উবয় জাহান নামে যাবে মসজিদের সব হচ্ছে বড় অফিসার ওই আবার ঘুষ খায়

পরে জুম্মা এসে ইমাম বলতেছে নামাজ পড়ো নামাজ পড়ো বাবা নামাজ পড়ো রে সবাই সুবহানাল্লাহ 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 কি আজকে গরীব মানুষের সন্তান হওয়ার কারণে হক কথা বলতে পারতেছে না আর কোরআন অনুযায়ী যদি আন্দোলন হয় নেতাগুলা যখন ভালো হবে বাতিলের বিরুদ্ধে তখন জিহাদ ঘোষণা হবে ধরে কোন ঠিক না সবাই আমার সঙ্গে বলেন কুলজাল হক হক বাতিল ইন্নাল বাতিলাম ক আমি জেলখানায় বন্ধে ছিলাম সকালবেলা তিনটা করে মারছে বিকাল বেলা তিনটা করে চাবুক মারছে আমার দেহের এমন কোন জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই আমি যে দেশে বন্দী ছিলাম ওই দেশের নাম হলো রোম দেশ আপনি যখন রোম পারস্য দখল করলেন তখন আপনি ঘোষণা করে দিলেন মুসলমান যখন কোন রাষ্ট্র দখল করবে ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়ে চলবে আল্লাহর কোরআনতে যখন কোন রাষ্ট্র চলবে ওই রাষ্ট্রে আর কোনো জেলখানা থাকবে না আপনি জেলখানার দরজাগুলো খুলে দিলেন আমি জেলখানা দরজা খোলা পাইয়া আজকে ছয় দিন হলে দুই পাহাড়ের মাঝখানে ঘুরতেছি কারণ আমার দাদা খ্রিস্টান আমার বাবা খ্রিস্টান রোমদাসের সবাই খ্রিস্টান আমি একজন মুমিনে নারী হয়ে খ্রিস্টানদের কার কাছে যাব। ছয় দিন হলে আপনাকে খুঁজতেছি যদি আপনার দেখা পাই আপনার কাছে এই দুঃখিনী মেয়েটা একটু আশ্রয় চায় বললেন মা আমি তোমাকে আশ্রয় দেবার পারবো না তবে ইসলাম তোমাকে অধিকার দিয়েছে আপনার বলেন তো ইসলামের নারীদের অধিকার কম না বেশি এখন কম না বেশি আজকে বাংলাদেশের কিছু বেহায়া নারী বেহায়া নারী নিজের কাফল খুলে দেয় ইসলাম মেয়েদের সৌন্দর্যকে ঢেকে দিয়েছে মেয়েদের সৌন্দর্যকে ইসলাম ঢেকে দেয়নি বরং মেয়েদের সৌন্দর্যকে ইসলাম পবিত্র করেছে জোরে কোন কথা ঠিক কি না কথা কোন আল্লাহ কোরআনে বলেন অকরনা ফি বুয়ুতি কুননা ওয়ালা তাবার রাজনা তাবার রুজাল জাহিলিয়াতিল উলা ইসলামে মেয়েদের কি অধিকার জানেন জানেন আল্লাহ রাসূল ঘরের মধ্যে বসে আছে মা আয়েশা ঘরের মধ্যে ঢুকছে সঙ্গে সঙ্গে রাসুল উঠলেন দেখেন বউ ঘরের মধ্যে আসলো বসা রসুল উঠে গেলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী উঠে গিয়ে আস্তে করে দরজা বন্ধ করলেন জানলা বন্ধ করলেন না আয়সা থাকতে চান রাসুল বলে হয়ে গেছে আপনি আমি সেই নবী ছিলাম রে কিন্তু এখন নাই আয়সা হুজুর আপনি সেই নবী ছিলেন এখন নাই কেন বলে এতক্ষণ দরজা খোলা ছিল আমি নবী ছিলাম যে দরজা বন্ধ হয়ে গেছে আমি কিসের নবী আমি হলাম স্বামী আর তুমি আমার বিবি জোরে কান সোহান আল্লাহ দেখেন ইসলাম নারীদের কি অধিকার দিছে দেখেন নবী বলতেছে আমি হলাম স্বামী তুমি আমার বিবি মায়েশা দৌড় এসে নবীর বুকে মাথা দিয়ে বললেন আল্লাহ আমার নবী শুধু বিশ্ব নবী নয় আমার নবী হলেন পৃথিবীর এক নম্বর স্বামী দুই তরকারি পাক করছে কয় তরকারি নবী বলতেছে দেখি দুই তরকারি আমি একটু শাকবো শাকা নবী দুইটা মুখে দেওয়ার দেখলেন একটা ঢালো হয়নি লবণ হয়নি আল্লাহ রাসুল বললেন এই তরকারি এত স্বাদ হয়েছে এটা আমি একাই খাবো আর এইটা তোমরা সবাই খাও মা এসা চিন্তা করলো কি তরকারি নবী একলাই খাবে খুশি হয়েছে স্বামী তারিফ করতেছে বউ খুশি হবে না খাওয়া দাওয়া শেষ করে সামান্য একটু নিচে বাজা আছে মা বললে বললো এতই স্বাদ নবী একলাই খালো এবার আঙ্গুলটা মুখর দেখে ঝালো নাই লবণ নাই আল্লাহ রসুলের দিকে তাকায় আয়সা কান্দে বলে হুজুর হয় নাই ভালো হয় নাই সেই তরকারে আপনি সব ছেলেন নবীল আইসা আমি তোমাকে নারীত্বের মর্যাদা দিয়া দিলাম অন্য কেউ খাইলে তোমার বদনাম হতো আমি একা খাইয়া সব সাবার করে দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে আল্লাহ আসমান থেকে আয়াত নাজিল করলেন হুন্না পড়েন হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না এই আয়াত দিয়ে আপনারা কি বুঝলেন স্বামী হলো বিবির পোশাক বিবি হলো স্বামীর পোশাক তাহলে এক জায়গায় একটা আয়াত আল্লাহ কইছে ভাই জান মনোযোগ দিয়ে শুনতেছেন এক জায়গাতে আল্লাহ কইছে আর রেজালু কাওয়ামুনা আলাল নিসা এই তাসলিমা নাসরিন এই আয়াত নিয়ে নারীদের উপরে বিশাল ওয়াজ করছে দেখো আল্লাহ বলেছে আমি পুরুষদেরকে নারীদের উপরে রাখলাম আমি নারীদেরকে পুরুষদেরকে নারীদের উপরে প্রাধান্য দিয়ে দিলাম এই তাসলিমা নাসরিন এই আয়াত আচ্ছা এই আয়াতটা আল্লাহ করেছে কার জন্য স্বামী স্ত্রীর জন্য আপনারা বলেন তো স্বামী উপরে থাকবে না বউ উপরে থাকবে কে বলে আপনারা স্বামী লন আল্লাহর কি আয়াত মিথ্যা নাকি পাশে পদ্মা নদী আছে না আপনাদের পদ্মা নদীর চরে জালার জালানে অস্থায়ী ঘর চাকায় দেয়া বানা মাল ধরে বিক্রি করে হঠাৎ একদিন উঠছে ঝড় এত জোরে ঝড় উঠছে খালি ধুলা-বালে উঠছে দরজাটা আল্লা বন্ধ করে জালা-জালমি ঘরের মধ্যে দোয়া ইনুস করতেছে এক আধা ঘন্টা হয় ঝড় থামে না স্বামী জ্বালা বলে বিবিরে আমার যে পেশাব লাগলো কি করি বউ বলে না দরজা খোলা যাবে না ধুলা এসে সব ঘর মাঝে যাবে স্বামী কইতেছে তাহলে ঘরের মাঝে তাহাব করি না এত বড় মানুষ পেশাব করলে দুর্গন্ধ হবে তাহলে কি করব বউ বলে একটা কাম করেন আপনি আমার কান ধরে চলেন মতন করেন করে করে পেশাব করে তো এখন বইয়ের ওই করে ওই যন্ত্র করে পেশাব করছে এক আধ ঘন্টা হয় না বউ আমারও তো পেশাব লাগলো স্বামী কয় সিদ্ধ করাই আছে তুমি খালি চড়ো

বাবার পায়ের তলে জান্নাত নবী মায়ের কথা তিনবার কইছেন জোরে কোন কয়বার বাপের কথা একবার কইছেন এখন বলেন ইসলামে নারীদের অধিকার আছে না নাই ওমর ফারুক বললেন মা আমি তোমাকে আশ্রয় দিব না বরং তোমার অধিকার আছে ইসলামে মেয়েটা বলতেছে আল মুমিনিন আমার ইসলামে অধিকার কি যদি আপনি একটু আমারে বলেন ওমর ফারুক বললেন তোমার বয়স কত আপনার বলেন তো মেয়েটার বয়স কত আঠারো বছর ৬ বছর ইমান গ্রহণ করছে বারো বছর জেলখানা মেয়েটা বলতেছে আমার বয়স হলো আঠারো বছর ওমর ফারুক বললেন এই মুহূর্তে তোমার বহু অধিকারের মধ্যে এক নম্বর অধিকার হলো ভালো ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসা এই মিরপুরের লোকেরা ভালো ছেলে বলতে আপনার কি বুঝতেছেন এক মেয়ে আমাকে বলতে হুজুর আল্লাহ আমার একটা স্বামী দিয়েছে এতই সুন্দর আমি যখন স্বামীকে নিয়ে রাস্তার যাই মেয়েরা আমার স্বামীর দিকে হুজুর একটা দোয়া দেন তো যে দোয়া করলে আমার স্বামীর দিকে মেয়েটা হুজুর আপনি কি বলেন স্বামীকে চাষা বলা যায় আমি বলছি চাষা বানাও হাত পাও ধরে তোমার স্বামীর মুখে দাঁড়িয়ে রাখাও

ভালো ছেলে কোনোদিন দাঁড়িয়ে পেশাব করে না ভালো ছেলে পেশাব করে পানি খরচ করে জরে কোন ঠিক কি না একটা ভালো ছেলে বলতে কি বুঝতেছেন সারা দিন স্কিন প্যান পরে ঘুরতে সারা দিন এর কি পরে আছে এটা ভালো ঠিক আছে ঢিল ডাল আছে বসা পেশাব করা যায় না বুঝলেন খাড়া হয়ে পেশাব করে আপনার বন্ধু দাঁড়ায় পেশাব করলে পেশাব কি নিংড়ে কথা কর না কেন নিংড়ে

শুকে যাবে তত জীবাণু মজবুত হবে ব্যাকটেরিয়া তৈরি হবে ওই ব্যাকটেরিয়াটা কি করে আপনার ওই প্যাসাবের ছিদ্র দিয়ে আস্তে আস্তে ঢুকে 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 প্যাসাবের গোড়ার যে তার গুলো আছে নাক গুলো আছে ওগুলো সব কাটা দিয়ে কিছুদিন পরে ওই ছেলের যন্ত্রটা ডালিয়া মাছের মতন হয়ে যায় জোরে কোন কি মাছ আগামটা গোড়া কোন। ইন্ডিয়ান হারবার খুঁজতেছে কোন লাভ নাই আর যদি ভালো ছেলে হয় পেশাব করে পানি নিবে এখন তোমার ওই ভাবুক নাই তুমি ভালো ছেলে কোথায় পাইবা আমি একটা ভালো ছেলের খবর দেই দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা মেয়েটা বলতেছে আমি ইরাল মমিন তাহলে বলেন তো ভালো ছেলেটাকে ওমর ফারুক বললেন ছেলেটার নাম নাম হলো আবদুল্লাহ বয়স হলো বাইশ বছর লম্বাই হলো ছয় ফুট দুই ইঞ্চি গায়ে রোগ হলো ফরসা ছয় লক্ষ হাফিজের হাফেজ তিরিশ পরে কোরআনে হাফেজ তার বাবার নাম হলো ওমর আমার আবদুল্লাহর সঙ্গে তোমার বিয়া দিয়া তোমাকে আমার বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চা আপনারা কুষ্টিয়ার মিরপুরের লোকেরা বেটার বউকে কি বলেন

আমার বউ আমার কানে দেশি মুরগি পছন্দ করে ট্যাংরা মাছ পছন্দ করে এশিয়ার মিষ্টি দই পছন্দ করে এটা পছন্দ করে সেটা পছন্দ করে ঠিক আছে আমি রোববার দিন বাজার করে দিলাম সোমবার দিন দুপুরে আমার শ্বশুর আসবে ওই সকাল তাকে পাক শুরু করছে আমার শ্বশুর আসার পরে টেবিলে তাকাই দেখি এগারো তেরো প্রকারের আইটেম

এক খালি বিস্কুট দিছে আমি দূর থেকে তাকায় এদিকে বাবা খালি বিস্কুট খাচ্ছে আর কিছু কোন পরে এই লোক দাঁতের মধ্যে ঢুকাচ্ছে বিস্কুট খায় আর এই লোক আমি বিস্কুট খায় আর দাঁত ফিলাল করে কারণে আমি আস্তে আস্তে বাবার কাছে এসে বললাম আসসালামু আলাইকুম আপনাকে এই রে আমি যতবার এসে তোর বউ আমাকে এক খালি বিস্কুট দেয় আর সব দাঁতের সাথে লাগা যায় ভালো বিস্কুট তো সব না বাপ আমার সালামের উত্তর দেয়নি গরম আমি একটা বিস্কুট লে মুখ দেখি ভাই ওই বিস্কুট টিপলে খাবি না আসলে ধরবি না টিক টিকু মুক্তি আর সেই বিস্কুট হার বাপকে খালি দিস চিন্তা করেন কয়েকদিন আগে শ্বশুর আর আমার বাপ ড্যাম বিস্কুট আমার বাপকে যদি বলি ওটা আপনার বৌমা আমার বাপ বৌমা কবি কথা কর না কেন বৌমা কবি সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন আমার সামনে এসে দাঁড়ালো

বউ কেবল ঘরের মধ্যে ঢুকছে আমি আসতে করে ঘরে সিট কেনে তুলে দিলাম আমার বাপ বি তোর বাপের সামনে তেরো আইটেম আর আমার বাপের সামনে পচা বিস্কুট এ বাপ যদি মরে যায় মা যদি মরে যায় আমি কিয়ামক পর্যন্ত কাঁদলেও বাপ মা পাবো না আর তুই যদি সকালবেলা মরিস বিকালবেলা বউ পাবো সকালবেলা তোর যদি ছাড়ে দেই আমার বইয়ের কোনো অভাব নাই কারণ বাংলাদেশের বহু মেয়ে আমার সঙ্গে বিয়ে বস পারছে তোর বাপের সামনে কেন আইটেম আমার বাপের সামনে পচা বিস্কুট কেন দিলি বল এই বলে টুটি চিবি নাই খালি এখানে ধরছি আর বউ কান্দার বলে আল্লাহর শপথ করে বলতেছি আজ থেকে তোমার বাপ আমার বাপ একই বাপ তোমার বাপ আমার বাপ একই বাপ জিজ্ঞেস শুরু করে দিল আল্লাহ শপথ করে বলতেছি আজ থেকে তোমার বাপ আমার বাপ একই বাপ আমি সাড়ে দেয় দরজা খুলে দেখে আব্বা নাই আব্বা থাকে সরমে চলে গেছে বহুদিন পর আমার বাপ বলতে আব্বা আব্বা আমাকে বলতেছে দরজা লাগে দেখ কি আমল করছিলেন আব্বা ওই আমল করার পরে তোর বউ আমার বউ মা হয়ে গেছে রে মাঝে মধ্যে এরকম আমল করার দরকার আছে না কথা কান না আইয়ুকুম আহসানু আমালা সুন্দর আমলের পরীক্ষা হবে বাজান আজকে অনেক মুরব্বিরা বউ মা বলতে পারতেছে না একটু মনোযোগ দিয়ে শুনেন আমার মায়েরা আর নিজের আত্মীয় পছন্দ করে পরের আত্মীয় দুই দেখ দেখবার পারে না ধরে গন কথা ঠিক না বাবার বাড়ির জন্য কোন ফকির আসে বাবার বাড়ির ফকির আসলে বলবে এরা গ্রাম সম্পর্কে আমার সাফা হয় নিজের শাশুড়ির ভাই যদি আসে তাহলে বলবে আপনি কে আপনার তো ছিলাম না এরকম অনেক মেয়ে আছে ভাইকে পছন্দ করে কিন্তু দেওরারে পছন্দ করে না নিজের বোনকে পছন্দ করে কিন্তু নননকে পছন্দ করে না এরকম আছে না না এক কতো ぐらい হিজড়া মার্কা আছে হিজরে বইয়ের সামনে বসে বলতেছে আম্মা আম্মা মানে শাশুড়িই বলছিল আম্মা আমি বাজারে যাচ্ছি আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন বউ বলতেছে আমার মাও দুটাই খায় তখন হিজরা বলতেছে আজকে দুটাই আনবে ডাবো আনবো গোলুকুস আনবো দেখছেন শাশুড়ি জন্য ডাব গোলুকুস তখন বের হয়েছে দরদাত মা খাড়া আছে দরদাত মা খাড়া আছে মায়ের সামনে দেয়া যায় মায়ের দুকে তাকায় না মা চোখের পানি নিয়ে বলে মা কত সপ্তাহে দশ টাকার পান কিনে দিছিস আমার পান তো শেষ হয়ে গেছে আজকে বাজারে যাচ্ছিস আমার জন্য দশটা টাকার একটু পান নিয়ে আসবি ছেলে বলতেছে এই জন্য তোমার দিকে তাকাই না এই জন্য তোমার দিকে তাকাই না তুমি খালি খাই খাই করো মা দশ টাকার পান চাইলে খাই খাই আর শাশুড়ের জন্য ডা বানবে এরকম পাটা আমার কাছ সন্তান আছে না কি বলবো প্রসবের কথা মা দিলে সেই ব্যথা কেউ তো বুঝবে না মারা যায় কেন সে মায়ের ভক্তি করবা এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো সকলে বলেন ইজা পড়েন ইজা আসবা তো আপনাকে মনে আছে আমি আল্লাহ কেমন আছি যদি দেখবার চাও তাহলে কার কাছে যাও মনে নাই এ সুন্দর কথা মনে থাকবে যেটা আমি নাই মুসা আমার মৃত্যু আছে কিন্তু তোমার মৃত্যু নাই আল্লাহ কয় ঠিকই তো তাই রে মুসা বলতে আল্লাহ তুমি যতই চেষ্টা করো তুমি মারতে পারবা কিন্তু মরতে পারবা না কারণ মারার মধ্যে তুমি হয়তো শান্তি পাও কিন্তু মরার মধ্যে যে মজা সেটা তোমার নেই দুনিয়ার জীবনে আমাকে যত নিয়ামত দান করেছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু সমান আল্লাহ আল্লাহ মুসা মানুষ দুনিয়া থেকে মরবার চাইনা সেই মিত্র তোমার কাছে উত্তম মনে হওয়ার কারণ কি মুসা বলতেছে আল্লাহ কারণ হলো তিনটা এক নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না আমরা যারা এখানে বসে আছি ভাই আমরা যদি না মরি জান্নাতে যাওয়া যাবে আপনার কাড়াকড়া জান্নাতে যাওয়ার চান আল্লাহ খাত দেখেন তুলেন আহলে সুন্নাহ করে তুলেন লিল্লাহে

অক্ষ করেছে উকিল এসে বলতেছে বুঝলেন উকিল যে আপনার তো ফাঁসি রাগ হয়ে গেছে যে কোনো সময় কার্যকর হবে তো আপনি যদি বাঁচতে চান তাহলে রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন রাষ্ট্রপতি যদি দয়া করে আপনাকে মাফ করে তাহলে আপনার আর টেনশন নেই আসামি খালি মুসকি মুসকি হাসতেছে উকিল বলে হাসেন কেন বলে হাসার কারণে হলো তোমার কথা শুনে তুমি যে বলতেছ রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখো রাষ্ট্রপতি যদি মাফ করো আমি আমার জীবনে তিনটা রাষ্ট্রপতিকে ক্ষমতা থাকা অবস্থায় মরা দিচ্ছি একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা জিয়াউর রহমান একটা জিল্ল রহমান যারা ক্ষমতা থাকতে মিজি মরে যায় তাদের কাছে কোন মুসলমান জীবন ভিক্ষা চায় না জোরে কোন কথা ঠিক কিনা উকিল বলতেছে এই গোয়ারকির কারণে আপনার ফাঁসি হবে হাসে উকিল বলে হাসেন কেন বলে হাসার কারণ হলো আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না উকিল পাগলা নাকি রে

আপনার বলেন তো বাংলাদেশে বৃষ্টি হয় বেশি দরকার না ফিলিস্তিনে বাইতুল মোকাদ্দাস ফিরা পাওয়া বেশি দরকার কি বুঝতেছেন ফিলিস্তিনের মুসলমানেরা বাইতুল মোকাদ্দাস ফিরা পাওয়া বেশি দরকার না বাংলাদেশে বৃষ্টি বেশি দরকার কোনটা ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন রে ওটাকে আমার বলি না

যারা প্রকৃত মুসলমান হবে তাদের জন্য দোয়া হচ্ছে সকল আমার সঙ্গে পড়েন রব্বানা পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা তোল আসানা অকিনা আজাবান্নার ফিলিস্তিনের যে মুসলমান বাইতুল মুকাদ্দাসে জীবন দিল জীবন দেওয়াটাই হলো দুনিয়ার হাসানা আর আল্লাহ এটা শহীদ হিসেবে কবুল করে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দিল আপনি মনে করতেছেন বৃষ্টি আল্লাহ কি বৃষ্টি দিবি না দিবি কে দিবি না আমাকে দোয়া কি কবুল হচ্ছে না আমি একটা দৃষ্টান্ত দিলে আপনার বুঝতে পারবেন ছোট্ট বাচ্চা এক টাকার একটা আইসক্রিম খাবি আইসক্রিমের দাম কত এখন গ্রামের মধ্যে এখন এক ছোট্ট বাচ্চা মায়ের কাছে গিয়ে বলতেছে মা একটা টাকা দাও আইসক্রিম খাও মা একটা টাকা দাও আইসক্রিম খাও মা বলতে আমার টাকা নেই আপনার বলেন তো মার টাকা আসলে নাই কিন্তু মা দিচ্ছে না কেন মারে মা বলতো নাই রে নাই রে ছেলে তখন ধুলাপ গলা করে দেখান দিচ্ছে এক টেকা

ইতিমধ্যে শুনেন ইতিমধ্যে বাবা আছেন আসে বলতে তোমার একমাত্র সন্তান ধুলার মধ্যে গলা গলাতে কান্দে কান্দে মা বলতেছে একটা টাকা চাইছিল আমি দেইনি এইজন্য কান্দിച്ചে বাপ 500 টাকা একটা নোট বার করে দে 500 গোটা বাক্স কি না খা যা আচ্ছা আপনাদের না ওইসল খায় আর ও নাক যখন ভেল ভেলি বাড়াবে তখন বাবার কাছে যা খানালে বাপ কি কইলবি

আজকে আমরা এই দুনিয়ার এক টাকার জন্য পাগল হয়ে গেছি আল্লাহ আমাদের পাঁচশো টাকা জান্নাত রেখেছে আমরা সেইটাকে মলা বানাচ্ছি ওই দিকে আমরা খেয়াল করতেছি না আপনি জানেন না প্রত্যেকটা চোখের পানি প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করেছে দুনিয়ার প্রতি পাগল না হয়ে আমি আল্লাহ তোমাদেরকে আখেরাতের পাগল বানায় দেব ধরে কোন কথা হে তারপরে আল্লাহ বৃষ্টি দিবে মাঝে মধ্যে আল্লাহ এরকম পরীক্ষা করার দরকার আছে না সালাম সাল্লাম সাল্লাহ করেনি বৃষ্টি নাই বৃষ্টি নাই হাই হাই পশু পাখি সবাই মুসানবির সাথে বলতে দোদু আল্লাহ নেই মুসা দোয়া করে আল্লাহ তখন বৃষ্টি দেয় মুসানবি আল্লাহকে বলতে আল্লাহ বৃষ্টি বন্ধ করলেন কেন বৃষ্টি দেন আল্লাহ বলতে ঠিক আছে ওমুক ময়দানে যাও বৃষ্টির জন্য তোমরা কান্নাকাটি করো সবাই বৃষ্টির জন্য কান্নাকাটি করতে আল্লাহ বলতেছে যতই কান্দো বৃষ্টি হবে না কারণ এই মাহফিলের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যে জিনাখর ঘুষখোর সেই ব্যক্তি যতক্ষণ এই মাহফিলে থাকবে ততক্ষণ রহমতের বৃষ্টি হবে না তাকে তুমি ঘাট ধরে সাল্লাম চিন্তা করতেছেন এই হাজার হাজার মানুষের মধ্যে চিনা কর সুত করতে আছে তাকে বের করে দেওয়া লাগবে আর যে লোকটা সুত খায় আর জিনা করছে ওই লোকটা গোপনে বলে আল্লাহ সাত বছর থেকে জিনা করি সুত খায় তুমি প্রকাশ করে দিলে না আজকে বৃষ্টি নামে তুই আমাকে এখান থেকে বের করে দিবা আল্লাহ তোমার নাম যে সত্তার তুমি যদি আমার পাপকে গোপন করে রাখতে পারো আজকে কেন তুই প্রকাশ করে দিবা ওগো আল্লাহ তওবা করতেছি আর সুত খাবো না আর জিনা করব না কিছুক্ষণ পরেই মুসল ধারায় বৃষ্টি শুরু হয়ে গেল মুসা বলতেছে আল্লাহ এখনই বল একটা লোক পাখি তাকে বের করে না দিলে বৃষ্টি হবে না আবার এখন তুমি বৃষ্টি দিলে আল্লাহ বলতেছে যার জন্য বৃষ্টি বন্ধ ছিল তার জন্য আবার বৃষ্টি দাও হলো موسی বলতেছে আল্লাহ কারণ কি আল্লাহ বলে তওবা আমরা ফিরে আসব আমরা সুদ খাব না আমরা আর কোন সুযোগ ফরজি ফাইনজি মোবাইলে আসল ভিডিও দেখব না আসল ভিডিও দেখা মানে zina করা ধরে কর কথা ঠিক কিনা পাঁচ অক্ট নামাজ আল্লাহ আদায় করার তৌফিক দান করুক সকলে বলে আল্লাহ আমিন কঠিন গরমের মধ্যে আমিও ওয়াজ করলাম কিছু সময় আপনারা শুনলেন ভাইজান আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমি